আপনি আসেন, আপনি আসেন, আপনার নাম কি? আপনি মনে হচ্ছে খুব রাগান্বিত হয়ে আছেন। না না না, হ্যাঁ রাখবো কেন, কি জরিমানা করি, এগুলো যখন আবার আমরা ব্যক্তিগতভাবে চিন্তা করি আমাদেরও খারাপ লাগে, কষ্ট লাগে। আমরা সবসময় এই মানসিকতা নিয়ে আসি, আজকে বাজারে যাব, ব্যবসায়ীকে ধন্যবাদ দিয়ে আসবো। আপনাদের এটা কিন্তু এক ধরনের সেবামূলক কাজ, কিন্তু অনেক আপনারা মনে করেন আপনারা শুধু প্রফিট করেন, প্রফিটের পাশাপাশি আপনাদেরও জনগণের সেবা করার মানসিকতা আছে, এটা আমরা দেখেছি। ওনারা মাঝখানে এসে মুনাফা লুটে নিয়ে চলে যাচ্ছে, আপনাদের ফেসটা সামনে আসে, সবাই আপনাদেরকে চিনে, যে ব্যাপারীগুলো আপনাদেরকে ব্যবহার করে এই মার্কেট থেকে বিপুল পরিমাণ টাকা হাতে নিয়ে চলে যাচ্ছে। আপনি আসেন, আপনি আসেন, আপনার নাম কি? আপনি মনে হচ্ছে খুব রাগান্বিত হয়ে আছেন। না না না, হ্যাঁ কেন রাখবো কেন, রাখবো। নাম কি আপনার কোন আরো? আমার নাম, আমি মার্কেটের সদস্য। মার্কেটের সদস্য, সভাপতি আছে না পলাশ সাহেব? আপনাদের এর আগে তো বুঝিয়ে খুব সুন্দরভাবে বুঝিয়ে নির্দেশনা দিয়ে গেলাম না, কিন্তু এগুলো আপনারা কেন করতেছেন না আমাকে একটু বলেন, সমস্যা কোথায় তাহলে সেটা বলেন, সেই সমস্যায় হাত দিই আমরা, রাস্তা ফাঁকা করে দেন, আপনাদের আশা করবে। মানে আপনাদের খুব সহজ কাজ, আপনাদের আন্ডারে যে সমস্ত ব্যাপারী আছেন, ব্যবসা করেন, তাদের একটা তালিকা করে আমাদেরকে দেন, বলেছি কি না বলেন আপনাকে? এই এখানে কোনো আরেকজন ছিল না, ওনাকেও বলেছি, কিন্তু আপনারা কিন্তু এটা কোনোভাবেই দিচ্ছেন না। স্যার আমরা কিন্তু কমিশনের, আমরা কমিশন করি, আমরা আলুতে 80 পয়সা কমিশন আর পেঁয়াজে পার্সেন্টেজ আছে আইনে, না স্যার পার্সেন্টেজ বলা আছে কত কমিশন করবে। আমরা কৃষকের কাছ থেকে ব্যবসায়ীরা মাল কিনে আমাদের এখানে দেয়, আমরা স্যার বিক্রি করি, দেখা গেল মালটা আমার ঘরে আসছে 130 টাকা কিনা পড়ছে স্যার, পরের দিন বাজার 200 টাকা কমে গেছে, পরের দিন কিন্তু আমাদের কম রেডি বেচতে হবে, কারণ বাজার ছাড়া তো বিক্রি করা যাবে না। আর আমরা কি বলি আপনাদেরকে, এখন আলু যেমন কোল্ড স্টোরেজ থেকে বিক্রয় হচ্ছে, কোল্ড স্টোরেজে একজন আলু নিয়ে বসে আছে, যখন ক্রয় বিক্রয় সংগঠিত হয় কোল্ড স্টোরেজ থেকে আলুগুলো বের করে নিয়ে এসে আপনাদের আড়তে নিয়ে আসে, তাহলে ওখানে যিনি কিনলো একজন ব্যাপারী আলুটা ওখান থেকে কিনেছে, তার নামে একটা পাকা রসিদ থাকবে, কিন্তু এটা তো মিসিং, এই জায়গাটাই আপনারা হাইড করে যাচ্ছেন। আমরা সবসময় আপনাদেরকে খুব আন্তরিকভাবে বলি, আপনাদের এই মার্কেটে যারা আছেন সব ব্যাপারীদের লিস্ট দেন, কোথায় অ্যানোমালিজ আছে, কোথায় গ্যাপ আছে, আমরা দেখবো তদন্ত করে, কিন্তু আমরা তথ্য না পাইলে কীভাবে তদন্ত করব? আমরা তখন আপনাদের এখানে আসি, সরজমিনে এসে তদন্ত করি, আপনারা যখন তালিকাটা আমাদের দিয়ে দিবেন আপনাদের এখানে আসে আমাদের কম হবে, আমরা তখন ওই জায়গাগুলো তদন্ত করব। এই সহযোগিতা তো আপনারা করবেন, এর আগে আমি বলে গেছি, যেমন এই যে এখানে একটা দোকান প্রগতি বাণিজ্যলাই, ওনার পেঁয়াজটা টিএম এন্টারপ্রাইজ ইম্পোর্ট করেছেন, ওনার কাছ থেকে গোলাপ নামের একজন ব্যাপারী কিনেছেন, উনি তো কিনেছেন, উনি তো কৃষকের কাছ থেকে কিনেন নাই, নিশ্চয়টার নামে পাকা রসিদ হবে নাই, এই কথাগুলো তো আমরা সবসময় আপনাদের বাজারে এসে এগুলো তো বলি, একই কথা বলি, এবং যারা ব্যবসা করে তাদের ট্রেড লাইসেন্সটা যেন থাকে বাবা, এই যারা ব্যাপারী আছে অবশ্যই যেন ট্রেড লাইসেন্স, আপনাদেরও ট্রেড লাইসেন্স থাকবে, ওনাদেরও ট্রেড লাইসেন্স থাকবে, হ্যাঁ কোনো যদি দুষ্টু একজন ব্যবসায়ী থাকে আপনি তার তথ্য আমাদেরকে দেন, আমরা সেখানে ব্যবস্থা নেই। আপনারা খুব সুন্দরভাবে শান্তিতে ব্যবসা করেন, এটা তো আমাদের চাওয়া, বাণিজ্য মন্ত্রণালয় সবসময় চায় ব্যবসায়ীদের সহযোগিতা করতে, আইনগত সহযোগিতা, আপনাদের আপনারা সময়ে সময়ে সরকার থেকে কৃষি লোনও পান যারা কৃষক আছেন, সমস্ত সহযোগিতা আমরা করব, কিন্তু আমাদের যে একটু সহযোগিতা সেটুকু তো আপনারা করবেন। যে সমস্ত ব্যাপারী আছে ইনারা দীর্ঘদিন ধরে ব্যাডম্যানের প্র্যাকটিস করেন, এবং এই ব্যাডম্যানের প্র্যাকটিসটা যদি সংশোধন করতে হয় আপনাদের সহযোগিতা লাগবে, আপনাদের খুব সহজ কাজ, আপনারা এই যে 10 বছর 15 বছর বা 20 বছর ধরে এই বাজারে যারা ব্যবসা করেন সবার সঙ্গে কিন্তু এই ব্যাপারীগুলো কানেক্টেড, সবার সাথে সবার খুব সুন্দর আন্তরিকতা সম্পর্ক আছে, তাহলে ওই তালিকাগুলো আমাদেরকে দেন, আমরা ওই জায়গায় যে তদন্ত করি আসলে সমস্যাটা কোথায়, ওই ব্যাপারে কি আদৌ আপনাদের সঙ্গে সত্য কথা বলে না মিথ্যা কথা বলে, মার্কেটটা কীভাবে ম্যানিপুলেট হয় এটাই তো আমাদের মূল দেখা দায়িত্ব, তাই না? এই জায়গাটাই আমরা দেখতে চাই। এর পূর্বেও আমি বলে গেছি আপনাদেরকে, আজকেও বলে যাচ্ছি, এই যে পলাশ সাহেবের মাধ্যমে প্রত্যেকটা আড়তেই 2 থেকে 4 জন করে ব্যাপারী আছে, তাদের তালিকা করবেন, ফোন নাম্বার সংগ্রহ করে আমাদেরকে দেন, আমরা তাদেরকে দেখি, তারা যদি বুঝতে অসুবিধা তাদেরকে আমরা বোঝাই তাদের ল্যাকিংসটা কোথায় আছে। অনেকে বলে ওনারা লেখাপড়া জানেন না, আমরা তাকে একটা ভলেন্টিয়ার দেবো, একজন ছাত্র দিয়ে দেবো, ও তাকে সহযোগিতা করবে, তাও তো একটা সিভিলাইজড একটা ফরম্যাটের ভিতরে আসতে হবে, তাই না? এইভাবে তো আর করা যায় না ব্যবসা, যেখানে আপনার তথ্যই হাইডিং থাকবে সেখানে গ্যাপটা কোথায় হচ্ছে সেখানে আমাদের খুঁজে বের করতে হবে, যখন আপনারা আড়তদার দেখাতে পারেন না তখন আলটিমেটলি আমরা আপনাদের ঘরে বর্তাই যাই, কিন্তু আপনারা যদি এই তথ্যগুলো আমাদেরকে দিয়ে রাখেন অন্তত আপনাদের একটা দায়মুক্তি থাকবে। স্যার এই যে এই সমস্ত ব্যাপারই আমাদের কাছে মাল নিয়ে আসে, আমরা জাস্ট মাল বিক্রি করে কমিশন নিই, আপনারা তো ব্যবসা করেন না, আপনারা কৃষি বিপণন আইন 2018 অনুসারে কমিশন এজেন্টের লাইসেন্স নিয়েছেন সবাই, সবার লাইসেন্স আছে, ওনারও লাইসেন্স আছে দেখলাম আমি, এই লাইসেন্সের শর্ত দেওয়া আছে
আপনি কোন পণ্যে কি পরিমাণ কমিশন নিতে পারবেন, প্রত্যেকটা পার্সেন্টেজ উল্লেখ করা আছে। আপনারা সেই পরিমাণ কমিশন নিয়ে ব্যবসাটা রান করেন, সাপ্লাই চেইনের মাঝখানে আপনারা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন, আপনারাও জনগণকে সেবা দেন। আপনাদের এটা কিন্তু এক ধরনের সেবামূলক কাজ, কিন্তু অনেক আপনারা মনে করেন আপনারা শুধু প্রফিট করেন, প্রফিটের পাশাপাশি আপনাদেরও জনগণের সেবা করার মানসিকতা আছে, এটা আমরা দেখেছি। কিন্তু আপনারা যাদের মালগুলো বিক্রয় করে দেন, যাদেরকে সহযোগিতা করেন, ওনাদের আদৌ কোনো ট্রেড লাইসেন্স দেখি না আমরা, ওনাদের কোনো পাকা রসিদ আমরা দেখি না। আপনারা যারা ব্যবসা করেন এই বাজারে, অধিকাংশই কিন্তু আপনারা সরকারকে রাজস্ব দেন, ওনারা মাঝখানে এসে মুনাফা লুটে নিয়ে চলে যাচ্ছে। আপনাদের ফেসটা সামনে আসে, সবাই আপনাদেরকে চিনে, আপনাদের বদনাম করে, যে ব্যাপারীগুলো আপনাদেরকে ব্যবহার করে এই মার্কেট থেকে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়ে চলে যাচ্ছে, তার কোনো তথ্য আমাদের কাছে আমরা খুব তৈরি করার চেষ্টা করতেছি, অনেক ক্ষেত্রে তৈরি করেছি, ডিমের বাজার আমরা স্বাভাবিক করেছি, কিন্তু এখন আলু পেঁয়াজের দামটা বৃদ্ধি পেয়েছে, এই সময় দাম কিছুটা যৌক্তিক পর্যায়ে বৃদ্ধি পায়, এটা আমরা জানি। দিন বা এক সপ্তাহ এরকম আমরা একবারে যত ব্যাপারী আমাদের আছে বাংলাদেশে, যার যেখানে বাড়ি আছে সবার ঠিকানা সহ মোবাইল নম্বর সহ সব কিছু আপনাদের আমরা সংগ্রহ করে রেখেছি। দুই দিন দিলাম স্যার, দুই দিনে সম্ভব হবে? আজকে 4 তারিখ, রবিবারে দিবেন সব তালিকা? হ্যাঁ ঠিক আছে, তাহলে 8 তারিখ পর্যন্ত আপনাদের কি দায়িত্ব হবে বাজারে? আমি বলি এখন আলু, চাউল, পেঁয়াজ কিছু অসাধু ব্যবসায়ীর জন্য, কিছু অসাধু ব্যবসায়ীর জন্য বাজার ঊর্ধ্বমুখী হয়ে যাচ্ছে, কিন্তু এই ঊর্ধ্বমুখী হওয়ার কোনো যৌক্তিক কারণ আমরা খুঁজে পাই নাই। আমরা যে অ্যানোমালিজগুলো খুঁজে পেয়েছি এই মধ্যস্বত্বভোগীদের, এদেরকেই আসলে সিন্ডিকেটের অংশ বলা হচ্ছে, বিভিন্ন পত্রিকায় এইভাবে বলা হয়। তো এই জায়গাটা আমাদের যেমন দায়িত্ব, আপনারও দায়িত্ব আছে। তাহলে আপনারা সেই 8 তারিখ পর্যন্ত বাজারটা স্বাভাবিক রাখেন, আপনার ইচ্ছা করলে পারবেন। ঠিক আছে, এটা কথা দিলেন আমাকে, কি জরিমানা করি, এগুলো যখন আবার আমরা ব্যক্তিগতভাবে চিন্তা করি আমাদেরও খারাপ লাগে, কষ্ট লাগে। আমরা সবসময় এই মানসিকতা নিয়ে আসি, আজকে বাজারে যাব, ব্যবসায়ীকে ধন্যবাদ দিয়ে আসবো, কিন্তু আমরা দিতে পারি না। কারণ কি, এই দায়ভার তো আপনাদের, আপনার তো ধন্যবাদ নেওয়ার মতো প্রিপারেশন নাই আপনাদের, আমার কথা বুঝতে পেরেছেন? তাহলে আপনারা ওই প্রিপারেশন নেন, ইতিবাচক পরিবর্তন নিয়ে আসেন, 8 তারিখ পর্যন্ত বাজারটা স্বাভাবিক রাখেন। ঠিক আছে, চাল আমাদের কলম চাল না, চাউলের আলাদা সংগঠন আছে, আমাদের শুধু আলু পেঁয়াজ আছে, আমরা আলু পেঁয়াজ। ঠিক আছে, আপনাদের আলু পেঁয়াজের তথ্য 8 তারিখ পর্যন্ত আমি সময় দিলাম, আমাদের থেকে যত রকম সহযোগিতা আপনাদের আমরা দেব, ভেরি গুড, আমরা তো এটাই চাই, আপনারাও যত রকম সহযোগিতা আমাকে দিবেন, আমাকে ব্যবসায়ীদের উপর যদি আমাদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা পাবেন, এটা আমরা নিশ্চিত করব। কিন্তু আপনাদের প্রতি আমাদের প্রত্যাশা, বাজারটাকে স্বাভাবিক স্থিতিশীল রাখতে হবে। দুই একজন অসাধু ব্যাপারীর জন্য যদি বাজার ম্যানিপুলেট হয়, আপনাদের কিন্তু সবার দোষারোপ হয়, বুঝতে পেরেছেন? আপনারা কেন এই দায়ভার নেবেন? আপনারা সততার সঙ্গে ব্যবসা করেন, আপনাদের যে সাপ্লাই চেইনটা আছে সবাইকে এই লাইনে নিয়ে আসেন, সবাইকে সততার সঙ্গে করতে বলেন, ডকুমেন্টাইজ করতে বলেন, মূল্য তালিকা ঠিকঠাক রেখেছেন? আপনার ভাই থাকেন একজন, উনি তো আপনাদের দোকানের যে মালিক, নাম কি? শফিকুর রহমান। শফিকুর, আপনার ভাইকে পাঠাবেন, আর ওই পাশে আর একজন ব্যবসায়ী আছে ডিমের, দুইজন মিটিংয়ে চলে আসবেন। ঠিক আছে, আপনাদেরকে ন্যায্য মূল্যে একবারে কর্পোরেট থেকে ডিম দেওয়ার ব্যবস্থা করা হবে, যেন আপনারা আরও যৌক্তিক মূল্যে ভোক্তা সাধারণের মাঝে ডিম বিক্রয় করতে পারেন। ঠিক আছে, মিস করবেন না এই তালিকাগুলো, আমরা নিয়ে যাবো তো স্যার। ঠিক আছে, তালিকা, মোবাইল নাম্বার, তার নাম, আমরা যখন এই আড়তদার দেখি, অধিকাংশ আড়তদারই ভালো পেয়েছি আমরা, আপনার এখানে বলেন, শ্যামবাজার বলেন, আসলে ব্যবসায়ী না, ব্যবসায়ী হতে তো তার একটা আইডেন্টি লাগে না, ট্রেড লাইসেন্স লাগে, এনাদের কারো কোনো ট্রেড লাইসেন্স নাই, বাটন ফোন ব্যবহার করে লক্ষ লক্ষ টাকা বাজার করে চলে, তাদের সাথে কথা কইলি কয় কি, যখন আমার পিএস ফেলাই দিছে, আলু ফেলাই দিছে, তখন আপনার নেস্টেড কো পাঠাইতে পারেন না? আমি ভাই ওই কথা আমাকে বলেন না, যখন লস হয় আলু পিএস ফেলাই দেই না, তখন লাস্ট 4 বছরে তো কারো লস হয় নাই, সেটার কথা কই না স্যার, আমাকে বুঝ দেয়, আমরা বুঝ যাই, ওগুলো হচ্ছে মিথ্যা কথা, মিথ্যা কথা, জি মিথ্যা কথা। ঠিক আছে, এটা আপনারা রেজাল্ট করেন, আপনি বললেন, আপনার কথা আমি রাখলাম, আমি আপনাকে বলে গেলাম, আমি আশা করবো আমার কথা আপনি রাখবেন। ঠিক আছে, আমরা যথাযথ চেষ্টা করবো স্যার। আজকে আমরা শাহালি এলাকায় সাংস্কৃতিক মার্কেটে আড়তে অভিযান পরিচালনা করলাম, এখানে আমাদের অভিযানে সহযোগিতা করেছেন সাংস্কৃতিক মার্কেট আড়ত মালিক সমিতির সাধারণ সম্পাদক সাহেব আছেন, শাহালি থানার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছেন,
এখানে আমরা একটা আড়তে যেটা তদারকি করে পেয়েছি সেখানে যে ব্যাপারীগুলো মালগুলো সংরক্ষণ করে সংগ্রহ করে নিয়ে আসতেছেন সেখানে আসলে কোনো পাকা রশিদ এবং ওই ব্যাপারীর কোনো ট্রেড লাইসেন্স নাই এবং একজন কমিশন এজেন্ট ব্যবসায়ী উনি যে ক্রেতা বিক্রেতার কাছ থেকে কমিশনটা গ্রহণ করেন ওনার কমিশন এজেন্টের লাইসেন্সটিও দেখাতে ব্যর্থ হয়েছেন এবং যে এলসি পেঁয়াজে পেঁয়াজের এখন শুল্ক মওকুফ করা হয়েছে তারপরও ইম্পোর্টারের কাছ থেকে যিনি পেঁয়াজটি ক্রয় করেছেন ওনার কাছে কোনো পাকা রসিদ নাই উনি অযাচিত এবং অযৌক্তিকভাবে প্রতি কেজি পেঁয়াজে 46 টাকা মূল্য বৃদ্ধি করে এই আড়তদারকে মূল্য নির্ধারণ করে দিয়েছেন যেটা আইনগতভাবে অপরাধ এই অপরাধে ভোক্তাধিকার সংরক্ষণের 43 ও 45 ধারা মোতাবেক একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে 1 লক্ষ টাকা আর্থিক জরিমানাও তাৎক্ষণিক আদায় করা হয়েছে এবং ভবিষ্যতেও আমাদের এই ধরনের অভিযান কার্যক্রম আরও কঠোরভাবে অব্যাহত থাকবে।